রমাদানের প্রস্তুতি ভালো করে গ্রহণ করার জন্য আর এই শাবানের বারাকা হাসিল করার জন্য আমি আপনাদেরকে সাতটি আমলের কথা বলব। এই সাতটি আমল আমরা যদি করতে পারি তাহলে রমাদানের প্রস্তুতি সহ এই মাসের বারাকা হাসিল, এই মাসের বারাকা লাভে আমরা ধন্য হব ইনশা। যেই সাতটি আমলের কথা বলছিলাম, নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফরজ সালাতগুলো আদায়ের পাশাপাশি, এই মাসটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মাস, বেশি বেশি নফল সালাত আদায়ের চেষ্টা করবেন, বিশেষ করে শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি একটু ছাড়েন, চোখের পানি ছাড়লে আল্লাহর রহমত আছে না নাই। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে এই মাসে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করেছেন, আপনারাও চেষ্টা করুন এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করার। নাম্বার থ্রি, তিন নাম্বার আমল হচ্ছে এই মাসে আল্লাহ রাসূলের অনেক সাহাবারা যাকাত দিয়ে দিতেন, যদিও আমাদের দেশের লোকেরা রমজান মাসে বেশি যাকাত দেয়, আপনারা চাইলে রমজানের আগেও যাকাত দিয়ে দিতে পারেন, এই মাসে যাকাত দেন। আল্লাহ রাসূলের অনেক সাহাবীরা এই মাসে শাবানের মাসে যাকাত দিয়ে দিতেন, কেন? যাতে করে অভাবে মানুষরা, অসহায় মানুষরা যাকাতের এই টাকাগুলো পেয়ে তারা যেন স্বাচ্ছন্দ্যের সাথে, তারা যেন নিশ্চিন্তে রমাদানের মাসে ইবাদত বন্দেগি করতে পারে, এই জন্য এই মাসেই তারা যাকাত দিয়ে দিতেন। আর যাকাত আমাদের যাদের উপরে ফরজ হয়েছে, যাকাত দেওয়ার সবচাইতে উপযুক্ত সময় এখন চলছে, কারণ এই কোয়ারেন্টাইনে থাকার কারণে যারা এখন গৃহবন্দী অবস্থায় আছে, বিশেষ করে যারা যাকাতের হকদার, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এই মানুষগুলো খুব কষ্টের ভেতরে আছে, এই জন্য যাকাত যাদের উপরে ফরজ হয়ে আছে এখন যাকাত দেওয়ার সবচাইতে উপযুক্ত সময়। আর এই মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এটা, আল্লাহ রাসূলের অনেক সাহাবীরা এই মাসে যাকাত দিয়ে দিতেন। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে এখন থেকেই রমাদানের একটা কাউন্ট ডাউন শুরু করে দিতে হবে, রমাদানের আর কতদিন বাকি, কত ঘন্টা বাকি, কত মিনিট বাকি, একটা হিসাব সৃষ্টি করেন, তাহলে মনের মধ্যে এক ধরনের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা শুরু হয়ে যাবে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে রমাদানের আলাপ আলোচনা এখন থেকেই শুরু করে দিতে হবে, তাহলে রমাদান যে এসেছে, রমাদানের আগমনী বার্তা, রমাদান যে এসেছে সেই মেসেজটি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আবার রমাদানের মেসেজ দিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আবার মানুষকে টেক্সট দিয়েন না যে রমাদানের আর এতদিন বাকি, এই খবর যার কাছে পৌঁছে দিবা দশ দিনের মধ্যে ভালো খবর পাবা। আমাদের দেশে এরকম আজগুবি টাইপসের SMS আছে না নাই? আবার দিয়ে দেয় ব্রেকেটে হাদিস, এই যে আপনি হাদিস দিয়ে দিলেন, হাদিস যদি বিশ্বনবীর নামে আপনি মিথ্যাচার করেন তাহলে বিশ্বনবী বলেছেন মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার, যে আমার নামে মিথ্যাচার করে সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য এই ধরনের কাজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহ আমাদের সকলকে সঠিক সমজ দান করুন, আমিন। নাম্বার সিক্স, ছয় নম্বর হচ্ছে এখন থেকে একটি প্ল্যান, একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে, কারণ পরিকল্পনা হচ্ছে দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আপনার সুন্দর একটি পরিকল্পনার উপরে, একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে। রমাদান মাসের, রমাদান মাস থেকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে এখন থেকে আমাদের সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, এই জন্য ছয় নাম্বার আমলের কথা বলবো, এখন থেকে একটি পরিকল্পনা গ্রহণ করুন। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে ফাইনালি যদি বিগত বছরের রমাদানের রোজা কাজা হয়ে থাকে তাহলে কাজাগুলো এখনই আদায় করে ফেলতে হবে, কারণ এক বছরের কাজা রোজা রেখে অন্য বছরের ফরজ রোজা শুরু করা যায় না, বিশেষ করে মা বোনদের রোজা বাকি থাকার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য মা বোনরা যারা শুনছেন, বিগত বছরের রোজা কাজা থাকলে রমাদানের মাস আসার আগেই কাজাগুলোকে আদায় করে ফেলতে হবে। এই সাতটি আমলের কথা বললাম, এই সাতটি আমল যদি আমরা করতে পারি তাহলে রমাদানের প্রস্তুতির পাশাপাশি এই শাবান মাসের বারাকা লাভে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। সম্মানিত